আমাদের শ্যামা মা বছরে একবার আমাদের মাঝে আসেন। আজ আমাদের বিদায়ের পর্ব, এই বিদায় যাতে আমরা সুষ্ঠুভাবে আনন্দের মাধ্যমে শ্যামা মাকে বিদায় দিতে পারি। সবার কাছে আমার বেসরকারি ব্যবসা কল্যাণ সমিতির তরফ থেকে একটি নন্দন একটা শোভাযাত্রা আমরা দেখছি আমাদের মঞ্চের সামনে আস্তে আস্তে তারা এগিয়ে আসছে। তাদের অসম কল্যাণ বৃন্দ আনন্দ সহকারে এই শোভাযাত্রা আপনার মাটির মানুষকে নিরাপত্তা দিয়ে আনন্দের দিকে সর্বদা খেয়াল রাখবে। আনন্দ করুন,
কিছু করা সর্বদা আপনার বাচ্চা দিকে খেয়াল রাখেন, আপনার হাতের মোবাইল দিকে খেয়াল রাখেন, আপনার পকেটের মানি ব্যাগের দিকে খেয়াল রাখেন, আপনার পাশে যে বৃদ্ধ দাঁড়িয়ে আছেন তার দিকে আপনি খেয়াল রাখেন। আমাদের মঞ্চে ডান দিক থেকে আস্তে আস্তে এগিয়ে আসছে মহাশক্তি ক্লাবের পুজো উদ্যোক্তা যারা রয়েছেন, সদস্য সদস্যা পরিষদ যারা রয়েছেন, অনুরাগী যারা রয়েছেন, সহযোগী এগিয়ে আসছেন। সেই কারণে আপনারা শোভাযাত্রায় অংশগ্রহণ করুন, শোভাযাত্রার আনন্দ উপভোগ করুন, রাস্তার উপর কেউ দাঁড়াবেন না, জলপাই যানবাহনের দিকে খেয়াল রাখবেন যাতে কোনো অসুবিধা না হয়, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে আপনারা খেয়াল রাখুন। পুলিশ প্রশাসন বিভিন্ন স্বেচ্ছাসেবী যারা রয়েছে কাঁঠালবেড়িয়া মধ্যপাড়ায় সেবা পুজোয় তাদের প্রতিমা এবং শোভাযাত্রা নিয়ে আমাদের সামনে আস্তে আস্তে এগিয়ে আসছেন। কাঁঠালবেড়িয়া মধ্যপাড়া পুজো কমিটি তাদের সদস্য সদস্য এবং অসংখ্য এই পুজোর সঙ্গে যুক্ত প্রত্যেককে আমরা এই সহায়তা শিবিরের পক্ষ থেকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। বেতনের লাইফ ক্লাব যোগ এবং ব্যবসায়ী সমিতির পাশাপাশি যে সমস্ত সহযোগী সংস্থা যে আমরা পেয়েছি তাদেরকে তাদের সহযোগিতার কথা বলতে না করলে নয়, বিশেষ করে শ্যাম বাবা সার্ভিস সেন্টার বিপুল আকাশিপাড়া যে বাসনালয় বেতলরি বাস স্ট্যান্ড ইটি হোন্ডা বেতলরি বিপুলের যে লোকনাথ সেবা সংঘ ভোলানাথ বিশ্বাস সাহাপাড়া লোকনাথ সেবা সংঘের পক্ষে এই মুহূর্তে রয়েছেন, তিনি একজন বিশিষ্ট লাইন সদস্য বটে, এখানে অর্থ রয়েছে বেতনের উত্তর করা সাধারণ প্রশাসন বিদ্যমান কর্মকর্তা থেকে শুরু করে অসংখ্য কমিশনার তাদের সদস্য সদস্যবৃন্দ অনুরাগী যারা রয়েছেন তাদের প্রত্যেককে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং খুবই অভিনন্দন একটি শোভাযাত্রা আমাদের উপহার দেওয়ার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ইন্ডিয়া টিমের গোল প্লেয়ার
কি বাঁচবে না বাঁচবে সেই নিয়ে কোচেদের মধ্যে একটা বিষয় প্রবলেম উপরে গেছে যে কাকে নেব কাকে রাখবো। অর্থাৎ এত ভালো টিম 2003 সালে অস্ট্রেলিয়ার যে টিম ছিল ঠিক সেরকম একটা টিম আমাদের বর্তমানে ভারতীয় প্লেয়াররা এখানে চলছে। অলরেডি 288 রানে 44 ওভার 4 উইকেট নিউজিল্যান্ডের স্কোর আমরা পেলাম। কিছুক্ষণ পরে আপনাদের আবার পরবর্তী স্কোর জানিয়ে দেওয়া হবে। আপনাদের বিশেষ স্বাস্থ্য শিবির মেডিকেল ক্যাম্প মানুষদের সহযোগিতা লাইভ ক্লাব সবসময় স্কোর 6 উইকেট আবার একটা উইকেট পড়ে গেছে ভারতীয় টিমদের ভারতীয় বোলারদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখান থেকে আমাদের আশীর্বাদ করছি আগামী দিনের শেষ জয় আমরাই হাসবো অর্থাৎ ইন্ডিয়া টিম জিতবে এবং আমরা সেই আশাই কামনা করি। নিউজিল্যান্ড খুব ভালো খেলেছে দেখা যাক আগামী 6 ওভারে তারা কি করতে পারে। তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অনেক অভিনন্দন। আপনারা আজকে এগিয়ে চললেন যুবগোষ্ঠী বেরিয়ে চলেছে সবচেয়ে বেশি তৎপর হয়েছে আজকে 81 পাড়া পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন যশোদন মিত্র একই সঙ্গে গাড়ি বা একই সঙ্গে গাড়ি ছোট একই সঙ্গে মানুষজন পুরুষ মহিলা একে অপরকে এগিয়ে চলেছে এবং খুব সুন্দর কার্নিভাল উপহার দিয়েছে আমাদের তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমাদের মঞ্চের ডান দিক দিয়ে আরেকটি ছোট্ট মঞ্চ রয়েছে সম্ভবত পঞ্চায়েতের রোড ওদেরকেও আমাদের পক্ষ থেকে অনেক অভিনন্দন। তাদের সামনে আমাদের পাশ দিয়ে আসতে আছে নগেন কালী পাটাবেরিয়ার সবচেয়ে বড় কালী নগেন কালী আর কিছুক্ষণের মধ্যেই অল্প অল্প করে এগিয়ে চলেছে বেশ শত শত ছেলে মেয়েরা এখানে রয়েছে আস্তে আস্তে আসছে সুন্দর এক একটা কার্নিভাল আমাদের উপহার দিচ্ছে। আপনারা আসুন আস্তে আস্তে এগিয়ে চলুন আমরা পরবর্তী আমাদের সহায়তা শিবিরে পেতে চলেছি পাটাবেরিয়ার বিখ্যাত নগেন কালী নগেন কালী বলে আমরা যেটুকু জানি পাটাবেরিয়ার বিখ্যাত নগেন কালী আমাদের সামনে এগিয়ে চলেছে তাদের সদস্যরা আস্তে আস্তে কি সুন্দরভাবে একটি দৃশ্য আমাদের তুলে দিচ্ছেন সবচেয়ে বেশি আমাদের আমরা
Terima kasih.